Hi guys, welcome to my channel Barsai. আজকে আমি আমার এই ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব কুয়ালা লামপুর প্যাট্রোনাস টাওয়ার মানে কেএলসিসির নিচে খুব সুন্দর একটা অ্যাকোয়ারিয়াম আছে যেটা অনেকটাই সাগরের তলদেশের মতো সাজানো খুব সুন্দর তো আমাদের হাতে সময় খুব কম এজন্য আমরা মোটামুটি এক ধরনের দৌড়ায় যাচ্ছি তো চলুন দেখা যাক ভেতরে কি অবস্থা আর দৌড়ানোর সবচেয়ে বড় কারণ হচ্ছে আমরা পেনাং থেকে আসছি তো গেটের প্রথম থেকে বলে দিয়েছিল যে 6টার পর থেকে আর ঢোকানো হয় না মানে 6টার পরে কাউন্টার ক্লোজ হয়ে যায় তাই আমরা সরাসরি কথা না বাড়িয়ে চলে আসলাম কাউন্টারে আলহামদুলিল্লাহ 6টা বাজার 5 মিনিট আগে আমরা পৌঁছে গেছিলাম কাউন্টারে সেই কারণে কাউন্টার খোলা ছিল তো কোনো কথা না বাড়িয়ে সোজা কাউন্টার থেকে টিকিট নিয়ে আমরা ভেতরে ঢুকে পড়ছি তো চলুন ভেতরের অবস্থাটা আমরা ঘুরে দেখাই আমরাও দেখি আপনাদেরকেও দেখাই থাকুন আমাদের সাথে সেই ফাঁকে আপনাদের একটা তথ্য জানিয়ে রাখি করোনার আগে এই অ্যাকোয়ারিয়াম খোলা ছিল সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত কিন্তু বর্তমান সময়ে এই অ্যাকোয়ারিয়াম সকাল 10টা থেকে 6টা পর্যন্ত কাউন্টার খোলা থাকে মানে 6টা আগ পর্যন্ত আপনি ভেতরে ঢুকতে পারবেন আর এখন থেকে এটার প্রবেশ মূল্য মালয়েশিয়ানদের জন্য অথবা ফরেনার যারা এখানে পর্যটক হিসেবে ঘুরতে আসে তাদের জন্য সবার জন্যই 49 রিঙ্গিট মানে 49 রিঙ্গিট সবার জন্যই একদম তো এখন আর কথা না বাড়িয়ে চলুন আমরা ভিতরে দেখতে থাকি কি আছে অত্যন্ত সুন্দর মনে হচ্ছে তো কথা বলতে বলতে আমরা ভিতরে চলে যাই থাকুন আমাদের সাথে সত্যি কথা বলতে বাহির থেকে কল্পনাও করতে পারি না যে এটার ভেতরে এত বড় জায়গা আর এত কিছু আছে দেখার মতন তো আমি আপনাদের বলবো যারা কুয়ালা লামপুরে ঘুরতে আসেন বাংলাদেশ থেকে আসেন অথবা মালয়েশিয়ার বিভিন্ন জায়গা থেকে আসেন তারা অবশ্যই একটু সময় নিয়ে কুয়ালা লামপুর যখন আসেন অবশ্যই অবশ্যই এই অ্যাকোয়ারিয়ামের ভেতরে ঢুকবেন তাহলে আপনি অনেক কিছুই দেখতে পাবেন অনেক কিছুই আছে এখানে যেটা আপনি বাহির থেকে কল্পনাও করতে পারবেন না আমরা এখন এই অ্যাকোয়ারিয়ার ভেতরে টানেলে প্রবেশ করতেছি এই টানেলটার দৈর্ঘ্য হচ্ছে 340 মিটার তো চলুন ভেতরে যাই ও এটার ভেতরে আবার একটা অটো রাস্তা মানে অটো প্যাড লাগানো আছে আপনি দাঁড়িয়ে থাকলেও আপনাকে ধীরে ধীরে এটা নিয়ে যাবে কিন্তু আমার কাছে ব্যক্তিগতভাবে এটা খুব স্লো মনে হয়েছে যেটা দিয়ে আমি কমফোর্ট মনে করিনি তার চেয়ে আমার মনে হয় যে হেঁটে যাওয়াই বেটার কারণ এটা অনেক স্লো তারপরে আপনার ইচ্ছা আপনি দাঁড়িয়ে থাকলে আপনাকে ধীরে ধীরে নিয়ে যাবে আপনি দেখতে দেখতে যাবেন তো চলুন আমরা দেখতে থাকি ভেতরে আরও কত কি আছে Thank you.
হাই ভিউয়ার্স, আমরা দেখতে দেখতে প্রায় টানেলের শেষ পর্যায়ে চলে আসছি। আমার কাছে মনে হচ্ছে টানেলের শেষ পর্যায়ে না, এটা অ্যাকোয়ারিয়ামেরও শেষ পর্যায়ে। তো চলুন কথা বলতে বলতে যাওয়া যাক। কথা বলতে বলতে আমরা অ্যাকোয়ারিয়ামের একদম শেষ পর্যায়ে চলে আসছি। এটা অ্যাকোয়ারিয়াম থেকে বের হয়ে যাওয়ার রাস্তা। এই রাস্তাটা অত্যন্ত সুন্দর, এখানে অনেকগুলো মাছ রাখা আছে। তো খুব সুন্দর এই জায়গাটা, সত্যি কথা বলতে সম্পূর্ণ অ্যাকোয়ারিয়ামটাই খুব সুন্দর। তাই আমি রিকোয়েস্ট করবো, যারা কুয়ালালামপুর ঘুরতে আসেন বাংলাদেশ থেকে অথবা মালয়েশিয়ার বিভিন্ন প্রান্ত থেকে, অবশ্যই সময় নিয়ে এখানে আসবেন, ভালো লাগবে। তো আজকে আর কথা না বাড়ি, আমার এই ভিডিও এখানেই শেষ করছি। ইনশাআল্লাহ নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।